हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। दिस इज मी मंदिरानी और विद मी स्टॉकेटिव। सो गाइस, आज के ভিডিওটা নিয়ে কিন্তু প্রচন্ড এক্সাইটেড আমি, কারণ কি এর আগে আমার চ্যানেলে কিন্তু এই টপিকের কোনো ভিডিও আমি করিনি। বেসিক্যালি আমাদের তো ওয়েডিং ইনভিটেশনস লেগেই রয়েছে, আজকে না কালকে কারণ না কারণ বিয়ে তো লেগেই রয়েছে। আর আমাদের মেয়েদের কাছে প্রচুর জামা কাপড় থাকা সত্ত্বেও যখনই আমরা কোনো ইনভিটেশন পাই মনে হয় যেন আমাদের কাছে কিছুই নেই, পরে আমরা এত বেশি কনফিউজ থাকি যেন মনে হয় আমাদের কাছে জাস্ট কোনো আউটফিটই নেই। আবার এরকমও অনেকে রয়েছে যারা ইনভিটেশন পাওয়ার সাথে সাথে নতুন আউটফিট কিনতে যায়, যেমন আমার মতো। তো বেসিক্যালি তাই আমি ভাবলাম কেন না আমি একটা ওয়েডিং গেস্ট আউটফিটের একটা হল নিয়ে আসি তোমাদের সামনে, কারণ কি এর আগে এরকম কোনো ভিডিও আমি করিনি। এট দ্য সেম টাইম আমি কিন্তু খুঁজে পেয়েছি বেশ কিছু ইউনিক পিসেস যেগুলো জীবনে আমি তো বেয়ার করিই নি, আর আমি চাই যে আমার এই ইউনিক পিসেস গুলো আমি যাতে তোমাদের সাথে শেয়ার করি, যাতে কিনা তোমরা তোমাদের নেক্সট ওয়েডিং কোনো ইনভিটেশনে এগুলো বেয়ার করতে পারো। আর শুধুমাত্র অ্যাজ আ ওয়েডিং গেস্ট না, তোমরা যে কোনো অকেশনস জানো এগুলো বেয়ার করতে পারো, সেই কথা মাথায় রেখে কিন্তু আজকের এই আউটফিটস গুলো আমি এই হলে রেখেছি। তো বেসিক্যালি আমি তোমাদেরকে এখানে দেখাবো পাঁচটা আউটফিট। আউটফিট গুলো কিন্তু এক একটা থেকে প্রচন্ড আলাদা। এখানে লেহেঙ্গা রয়েছে, শারারা সেটস রয়েছে, বেশ কিছু ইউনিক টাইপের লেহেঙ্গাস রয়েছে। তো চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে শুরু করে ফেলা যাক। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আমাকে জানাতে ভুলো না যে আমার অডিও কোয়ালিটিটা কেমন লাগছে। দেখতেই পাচ্ছি আমি আজকে ওয়্যারলেস মাইক পরে রয়েছি। তো আমি যখন ট্রাভেল করতে গেছিলাম সেই সময় কিন্তু আমি আমার ব্লগিং এর পুরো কিটটাই চেঞ্জ করেছি, তাই অবশ্যই আমাকে জানাতে ভুলো না, কারণ কি এটা আমার ফার্স্ট সিট অ্যান্ড টক ভিডিও উইথ দিস মাইক। তো অবশ্যই লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো চলো আর কথা না বাড়িয়ে ফার্স্ট সেট দিয়ে শুরু করা যাক। তো নেভি ব্লু কালারের শারারা সেট। তো এটা যে কুর্তাটা রয়েছে সেটা রয়েছে স্ট্র্যাপে কুর্তা, এটা পুরো নেভি ব্লু কালারের ওপর দেখতেই পাচ্ছ। সিলভার কালারের ডটস দেওয়া রয়েছে, আর এটা কিন্তু একটা শর্ট কুর্তা। তো ওপরটা কিন্তু এরকম পুরো নেটের রয়েছে যার উপরে সিলভার ডটস গুলো রয়েছে, আর এখানে কিন্তু ব্লু কালারের লাইলিন দেওয়া রয়েছে। তো লাইলিনটা যখন শেষ হচ্ছে তার নিচের নেটে এখানে এরকম ধরনের কিন্তু সিকোয়েন্স গুলো ঝোলানো রয়েছে, যেটা কুর্তাটা নিচে খুব সুন্দর একটা বর্ডার ক্রিয়েট করছে, তো সেমনি খুব সুন্দর একটা চমকিলা টাইপের একটা এফেক্ট দিচ্ছে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। যেহেতু এটা শারারা সেট যেমনটা বললাম, তার জন্য কিন্তু এটা এরকম একটা শর্ট কুর্তা রয়েছে। তো বেসিক্যালি আমি যখনই কোনো আউটফিট দেখাবো আমি তোমাদেরকে বাদিকে ছবি ইনসার্ট করে দেবো, যাতে তোমরা দেখতে পাও যে অ্যাপে আউটফিট কিরকম লাগছিল, তারপরে ট্রাই অন করে আমি তো তোমাদের দেখাবোই, বাট আউটফিটটা বলার সাথে সাথে যাতে তোমরা বুঝতে পারো যে আমি কিসের কথা বলছি। তার সাথে রয়েছে একটা দুপাট্টা, সেই দুপাট্টাও কিন্তু রয়েছে পুরোপুরি সিকুইনের, তার মধ্যে দুপাট্টাটার মধ্যে কিন্তু গোটা পাটি এরকম ওয়ার্ক করা রয়েছে, লাইক দেখতে পাচ্ছ সিলভার কালারের গোটা পাটি এখানে ইউজ করা হয়েছে। আর এরকম ধরনের ফ্রিলস এর দুপাট্টা রয়েছে, লাইক দেখতে পাচ্ছ এরকম ধরনের একটুখানি ফ্রিলস অ্যাড করা হয়েছে, এর মধ্যেও কিন্তু রয়েছে ওরকম সিলভার কালারের ডট ডট, যেটা কিন্তু ছিল হচ্ছে এই কুর্তাটাতে। তো এরকম পুরো সিম্পল একটা প্লেন কালারের কুর্তা, তার মধ্যে এরকম ধরনের একটা জাস্ট সিলভার গোটা পাটি, আর তারপর এরকম রফলস টাইপের ডট ডটের সাথে এই জায়গাটা দুপাশে কিন্তু দেওয়া রয়েছে, তো বেশ একটা ইউনিকনেস কিন্তু অ্যাড করছে। আর তার সাথে দা মেইন এলিমেন্ট শারারা, শারারার সামনে পোর্শনটা কিন্তু এরকম প্লেন রয়েছে, আর পিছনে কিন্তু রয়েছে ইলাস্টিক, যাতে কিনা তোমাদের খুব সুন্দর বডিতে লাইক ওয়েস্টে পুরো হাগিং একটা এফেক্ট দেয়। আর তারপরে শারারা যেমন দেখতে হয় এখান থেকে এরকম ফ্লেয়ার্ড শারারা রয়েছে, আর শারারার নিচের পোর্শনসেও কিন্তু এরকম ধরনের গোটা পাটি, তার সাথে সিকোয়েন্সের কাজ দেওয়া রয়েছে। তো থ্রু আউট কুর্তাটাতে কিন্তু এরকম সিলভার কালারের গোটা পাটির সাথে এরকম ধরনের সিকোয়েন্সের কাজ করা রয়েছে, আর এত সুন্দর একটা ডিপ নেভি ব্লু কালারের ওপর সিলভারের কাজটা কিন্তু যে সালাদে পপ আপ করে উঠেছে, আমাকে এটা পরে কেমন লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরা যদি আমার মতো লাইফে কোনো দিন সারারা সেট না পরে থাকো, ইটস হাই টাইম টু গেট ওয়ান। আমি এটা লিঙ্ক দিয়ে দেবো, এটা কেন আর বাদ বাকি সমস্ত কিছুর লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলো না। এই দামে এই প্রাইসে জাস্ট দিস ইজ আ স্টিল ডিল গাইস। তো নেক্সট আমার কাছে যে পিসটা রয়েছে এটা কিন্তু আমার প্রচন্ড ফেভারিট। তো আমি তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে এক একটা পিস কিন্তু এক একটা পিসের থেকে ইউনিক। তো নেক্সট যেটা আমার কাছে রয়েছে সেটা কিন্তু রয়েছে একটা লেহেঙ্গা, বাট একটু অন্য স্টাইলে, সেটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বেসিক্যালি লেহেঙ্গার যে উপরে পার্টটা রয়েছে লাইক দ্য ব্লাউজ পার্টটা, সেটা কিন্তু অনেকটা এরকম দেখতে, তো এরকম ধরনের স্ট্র্যাপি, লাইক একটু মোটা আছে, একদম পুরো একদম স্ট্র্যাপি স্ট্র্যাপি টাইপের না, তো স্লিভলেস টপ বলা যেতে পারে। তো এরকম একটা স্লিভলেস টপ রয়েছে, যেখানে বাস্টের দিকটাতে কিন্তু এরকম একটা বলুন টাইপের এফেক্ট দেওয়া রয়েছে, নিচে রয়েছে ইলাস্টিক দেওয়া, যাতে কিনা খুব সুন্দর একটা বডি হাগিং এফেক্ট দেয়। তারপরে কিন্তু স্কার্টে রয়েছে এরকম একটা স্কার্ট, লাইক এটা যেমন বললাম যে লেহেঙ্গা, এটা কিন্তু ফ্লেয়ারটা বেশ বড় রয়েছে, লাইক দেখতেই পাচ্ছ। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা বার্গেন্ডি কালারের লেহেঙ্গা, আর এটাতে কিন্তু টপটাতে একদম জাস্ট প্লেন কাজ ছিল, এটা লেহেঙ্গাটাতেও কিন্তু পুরো থ্রু আউট প্লেন, বাট নিচের দিকে কিন্তু এরকম একটা গোল্ডেন কালারের বর্ডার রয়েছে, এটাও কিন্তু সেম টাইম বার্গেন্ডি ডিপ কালার, তার সাথে এই গোল্ডেন কালারটা জাস্ট আলাদাই পপ আপ করে উঠেছে। পুরো লেহেঙ্গার বর্ডারটাতে কিন্তু দুপাশে কিন্তু এরকম ধরনের একটা গোল্ডেন ওয়ার্ক দেওয়া রয়েছে। আর দ্য মেইন অ্যাট্রাকশন যেটা কিনা আর পাঁচটা লেহেঙ্গার থেকে এই পিসটাকে একটুখানি ডিফারেন্ট করেছে, সেটা হচ্ছে এটাই রয়েছে একটা কিন্তু শ্রাগ।
তো ইয়েস, এটা স্ট্রাকটা দেখতে অনেকটা এইরকম। তো বেসিক্যালি যখন তোমরা এরকম ধরনের একটা স্ট্র্যাপি একটা ব্লাউজ টাইপ পরবে, দেন লেহেঙ্গাটা পরবে, তারপরে যখন তোমরা এরকম একটা ফুল স্লিভ একটা শার্ক পরে নেবে, তখনই কিন্তু আউটফিটটা অনেক বেশি মডেস্ট হয়ে যাবে, অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট হয়ে যাবে আর পাঁচজনের লেহেঙ্গার থেকে। তো এটাতে কিন্তু থ্রু আউট এরকম পুরো কাজ রয়েছে, দেখতে পাচ্ছ ফুল স্লিভ, এখানেও কিন্তু ওই বর্ডারটা রয়েছে যেটা লেহেঙ্গাতে বর্ডারটা ছিল। তারপরে এরকম কলার দেওয়া রয়েছে, সামনে কিন্তু কোনো লাইক বাটনস নেই, এটা একদম ওপেনই, যাতে তোমাদের লাইক কি বলবো যে পুরো লেহেঙ্গার লুকটা খুব ভালো মতো আসে। তো এখানে দেখতে পাচ্ছি এরকম ধরনের বর্ডার দেওয়া রয়েছে দুপাশেই, আর তাছাড়া কিন্তু আবার এরকম স্লিভটা দেখতে এরকম, আর পিছনটাও কিন্তু সেম এই প্রিন্টে দেওয়া রয়েছে, একদম মিনিমাল প্রিন্ট, এমন না যে একদম পুরো ফুল একদম কি বলবো পুরোটাই গোল্ডেন এর ফুল কাজ করা রয়েছে, গোল্ডেনে খুব সুন্দর একটা মিনিমাল কাজ করা রয়েছে। আর এই শ্রাক টাইপের লেহেঙ্গা সেটটা কিন্তু আমার মনে হলো যে খুব একটা ইউনিকনেস অ্যাড করবে, লাইক এরকম শ্রাক শুদ্ধ লেহেঙ্গা আমি কিন্তু খুব কমই দেখেছি। তাছাড়া যে প্রাইসে আমি পাচ্ছি সেটা তো জাস্ট অনবদ্য। তো তোমরা যদি এরকম ধরনের কোনো একটা ইউনিক লেহেঙ্গার খোঁজ করছো যেটাতে কিন্তু একটু ডিফারেন্ট হবে, মিনিমাল হবে, অ্যাট দ্য সেম টাইম একদম শো স্টপার লুক দেবে, তাহলে আমি বলবো দিস ইজ দ্য ওয়ান ফর দ্যাট গাইস। তো নেক্সট পিস আমার কাছে যেটা রয়েছে সেটাও কিন্তু হচ্ছে একটা লেহেঙ্গা, ইটস ফ্রম দ্য ব্র্যান্ড কল বিবা। তো তোমরা যারা এথনিক ওয়্যার পড়তে ভালোবাসো তারা জানো যে বিবা কিন্তু একটা ওয়েল নোন ব্র্যান্ড, তো সেখান থেকে কিন্তু একটা আমি লেহেঙ্গা নিয়ে চলে এসেছি। সো ইটস লুকিং লাইক দিস। তো এটাও কিন্তু একটা নেভি ব্লু কালারের রয়েছে, এর আগে নেভি ব্লু কালারের আমি তোমাদের একটা শরারা দেখিয়েছি। তো ব্লু তো কম বেশি সবারই ফেভারিট, আর এই কালারটা যে কোনো স্ক্রিন টোনকে অনেক বেশি ব্রাইট করে দিতে, কমপ্লিমেন্ট করতে ইন্ডিয়ান স্ক্রিন টোনে ভালো লাগে। তাই আমি ভাবলাম কেন না তোমরা যদি শরারা সেট না পছন্দ করো পড়তে, তাহলে তোমরা এরকম ধরনের কিন্তু খোলার সময় সেটাতে কোনো প্রবলেম না হয়। এরপরে দ্য মেইন অ্যাট্রাকশন দ্য লেহেঙ্গা। তো লেহেঙ্গার ফার্স্ট লাইক সামনের দিকটা দেখতে অনেকটা এইরকম, আর বাচ্চা লেহেঙ্গার মতো পিছনের দিকটাতে রয়েছে এরকম ধরনের ইলাস্টিক, যাতে কিনা খুব সুন্দর একটা বডি হাগিং লুক দেয়। অ্যান্ড তারপরে কিন্তু রয়েছে বিশাল ফ্লেয়ার। তো বেসিক্যালি যে প্রিন্টটা ব্লাউজটাতে ছিল সেই প্রিন্টটাই কিন্তু সেম প্রিন্টটা রয়েছে এখানে, তবে আমি বলতে পারি যে এই প্রিন্টটা কিন্তু একদমই খারাপ না, লাইক ওয়াশ করার সাথে সাথে বেরিয়ে যাবে এরকম না, আর একদম চটাক গোল্ডটা খুব সুন্দর একটা সফিস্টিকেটেড গোল্ডের এরকম ওভারঅল একটা প্রিন্ট, কিন্তু একটা জমকালো লুক দিচ্ছে, একটা খুব রিচ লুক দিচ্ছে। তার সাথে এটা যে ফ্যাব্রিকটা রয়েছে সেটা কিন্তু স্যাটিন রয়েছে, বাট প্রচন্ড সফট, তো খুব একটা লাইক গরম হবে না। সামার ওয়েডিং এও কিন্তু তোমরা এগুলোকে বেয়ার করতে পারবে, আর নাইটটা আর এটা বেসিক্যালি নাইট ওয়েডিং আউটফিট, আর শুধুমাত্র ওয়েডিং না তোমরা যে কোনো ভ্যাকেশনে এটা পড়তে পারবে। এটা ফ্লেয়ারটা কিন্তু বেশ বড় রয়েছে, জাস্ট লুক এট দিস। এই দুটো জিনিসকে একদম পুট টুগেদার লুক দেওয়ার জন্য কিন্তু রয়েছে একটা দুপাট্টা, যে দুপাট্টাতে কিন্তু সাইডে রয়েছে গোটা পাটির বর্ডার, তো এটা রয়েছে প্লেন, যেহেতু দুটোতে একদম ওভারঅল ভরপুর কাজ রয়েছে। তার সাথে এই প্লেন দুপাট্টাটা কিন্তু এই গোল্ডেন মিনিমাল ওয়ার্কের সাথে জাস্ট আলাদা একটা লুক দিচ্ছে। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা যদি এরকম একটা জমকালো একদম নেভি ব্লু কালারের ওভারঅল প্রিন্টের মধ্যে একটা লেহেঙ্গা চাইছো ফ্রম বিবা ইন দিস প্রাইস, আই লাইক দিস ইজ আ স্টিল ডিল গাইস। আর তার সাথে এই পুরো ওনার লুকটা সবটা মিলে একটা খুব সুন্দর পুট টুগেদার লুক দিচ্ছে, তাই বলবে ইন দিস প্রাইস দিস কোয়ালিটি দিস আ মাস্ট হ্যাভ গাইস। নেক্সট আমার কাছে যে আউটফিটটা রয়েছে সেটা কিন্তু আমার একটা অন্য কারণে ফেভারিট, কারণ তোমরা এক্ষুনি দেখলেই বুঝতে পারবে। আর আমি যেহেতু এখানে ওয়েডিং গেস আউটফিট দেখাচ্ছি, তাই এটা কিন্তু পার্টিকুলারলি যদি তোমরা সঙ্গীতের জন্য বেয়ার করো যে আলাদাই লাগবে। তো বেসিক্যালি যে পিসটার কথা আমি বলছি সেটা হচ্ছে এইটা। তো লুক এট দিস কালার, তো তোমরা বুঝতে পারছো কেন ফেভারিট। তোমরা যারা আমাকে অনেকদিন ধরে আমার ভিডিও দেখছো তারা জানো যে মাই ফেভারিট কালার ইজ দিস কালার। তো বেসিক্যালি এটা হচ্ছে একদম মিনিমাল একটা সি গ্রিন কালার। তো এটা কিন্তু লেহেঙ্গা নেই, এটা হচ্ছে অন্য রকমের একটা সেট আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বেসিক্যালি এটা যে ব্লাউজটা রয়েছে সেটা কিন্তু দেখতে অনেকটা এরকম স্ট্র্যাপি রয়েছে, পিছনের দিকটাতে কিন্তু এরকম ইলাস্টিকেটেড একটা ইফেক্ট রয়েছে, যাতে কিনা এটা পুরো একটা বডিকে বডি হাগিং একটা লুক দেয়। আর ওভারঅল কিন্তু এরকম গোল্ডেন কালারের স্ট্রাইপস দেওয়া রয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর একটা এলিগেন্ট লুক দিচ্ছে, তার সাথে একটা হালকা চটাক চটাকনেস দিচ্ছে ফেস্টিভ ওয়্যারের জন্য। দেন এটা যে প্যান্টসটা রয়েছে, এবার আমি তোমাদেরকে পাশে ছবিটা দিয়ে দিচ্ছি, এবার তোমরা বুঝতে পারছো যে আউটফিটটা দেখতে কিরকম হতে চলেছে। তো বেসিক্যালি এরপর যে প্যান্টসটা রয়েছে, প্যান্টসটা সামনের দিকটা রয়েছে এই রকম, যেহেতু এটা লাইক কি বলবো এটা শর্ট ছিল ব্লাউজ টাইপের ছিল, তো সামনেটা যেহেতু দেখা যাবে তাই জন্য কিন্তু এরকম একটা প্লেন ওয়ার্ক রয়েছে, পাশে রয়েছে জিপ, এন্ড পিছনের দিকে রয়েছে কিন্তু এরকম ইলাস্টিকেটেড ওয়েস্ট, যাতে কিনা খুব সুন্দর একটা বডি হাগিং এফেক্ট দেয় এগেন। এন্ড তারপরে কিন্তু রয়েছে এরকম ধরনের একটা প্যান্টস, তো প্যান্টসটা কিন্তু একদম পুরো স্ট্রেট ফিট রয়েছে, এন্ড তারপরে কিন্তু এরকম ফ্লেয়ার রয়েছে। তো পরার পরে মনে হবে যেন তুমি একটা স্কার্ট পরে আছো, বাট তুমি পরে রয়েছে কিন্তু একটা প্যান্ট, খুব সুন্দর আলাদা একটা লুক দেবে। যেমন বললাম যে এটা একটা এরকম কালারের রয়েছে,
হয়েছে এটা কিন্তু একদম সঙ্গীতের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো নাচের জন্য জাস্ট এই প্যান্টটা তো আলাদাই একটা লুক দেবে, আর পুরো ড্রেসটাকে পুট টুগেদার করে রাখার জন্য যে মেন এলিমেন্টটা রয়েছে এই ড্রেসটা সেটা হচ্ছে এই স্ট্রাপটা। আমি তোমাদেরকে বলেই ছিলাম যে আমি প্রত্যেকটা ইউনিক পিসেস আমি নিয়ে এসেছি, তো এই স্ট্রাপটা অনেকটা দেখতে এইরকম, লাইক দেখতেই পাচ্ছ এই কালারের রয়েছে, রয়েছে ফুল স্লিভ, এরকম একটা বর্ডার দেওয়া রয়েছে, লাইক এরকম একটা কলার দেওয়া রয়েছে। সামনে কিন্তু কোনো বাটন নেই যেমনটা আগের স্ট্রাপটাতে আমি দেখিয়েছিলাম, তবে আগের স্ট্রাপটা ছিল কিন্তু একদম ওয়েস্ট অবধি, বাট এটা কিন্তু একদম পুরো পা অবধি, লাইক লং স্ট্রক লাইক দেখতেই পাচ্ছ, আর চার দুপাশেই কিন্তু ওয়েস্টের নিচ থেকে এরকম ধরনের কাটস রয়েছে। তো সব মিলিয়ে এটা কিন্তু ওরকম একটা শর্ট ব্লাউজ বা একটা ক্রপ টপ অ্যান্ড প্যান্টের পুরো লুকটাকে একটা পুট টুগেদার লুক দিচ্ছে, অ্যান্ড দেখতে কিন্তু বেশ ইউনিক লেগেছে আমার। তাই তোমরা অ্যাজ আ ওয়েডিং কেস বা তোমরা সঙ্গীত আউটফিট হিসেবে কিন্তু এটাকে চুজ করতে পারো। আমার তো এই কালারটা প্রচন্ডই পছন্দের, আমি কিন্তু সবসময় যে কোনো অকেশনসে যদি শপিং করি এরকম কালারের একটা আউটফিট আমি আমার ওয়ার্ড্রোবে রাখার চেষ্টা করি। তাই তোমাদেরও যদি আমার মধ্যে এরকম মিনিমাল সফট অ্যান্ড পেস্টেলস কালার পছন্দ হয়, তো সেম টাইম এরকম একটা ইউনিক আউটফিট তোমরা খুঁজছো, তাহলে অবশ্যই কিন্তু এটাকে চেক আউট করতে ভুলো না। লাস্ট অ্যান্ড আমার মোস্ট ফেভারিট ওয়ান, যেটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম তোমাদেরকে দেখাবো বলে, আর সেই জন্য কিন্তু এটা আমি লাস্টে রেখেছি। তো যারা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। তো আমার যে বেস্ট পিসটা আমি তোমাদের জন্য বাঁচিয়ে রেখেছি সেটা দেখতে অনেকটা এই রকম। তো বেসিক্যালি দিস ইজ লাইক আ ড্রিম লেহেঙ্গা ফর মি, অনেক দিন ধরে আমি এরকম টাইপের একটা লেহেঙ্গা খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না, যেটা ফুল স্লিভ হবে, একটা মডেস্ট ড্রেস, একটা মডেস্ট টাইপের কি বলবো, একটা মডেস্ট লেহেঙ্গা হবে, অ্যাট দ্য সেম টাইম এত সবার থেকে ইউনিক হবে ফর সো মেনি রিজন। Just look at this color, like this is pure teal. এর আগে যে আমি কালারটা দেখালাম সেটা কিন্তু ছিল একটুখানি প্যাস্টেল টিল এন্ড গ্রিন এর একটা মিক্সচার, বাট দিস ইজ লাইক পিওর টিল। তো বেসিক্যালি এটা কিন্তু রয়েছে ফুল স্লিভ লাইক দিস, তো এটাকে তোমরা অ্যাজ আ ব্লাউজও কিন্তু শাড়ির সাথে ওয়্যার করতে পারবে। এটা রয়েছে এরকম একটা ডিপ ভি নেক, আর তার নিচে এরকম একটা ইলাস্টিক কাটের লাইক কি বলবো, এটা নিচটা কিন্তু এরকম একটা ইলাস্টিক রয়েছে যাতে কিন্তু খুব সুন্দর একটা লাইক বডি হাগিং ফিট দেয়। আর তারপরে এটার যে মেন এলিমেন্ট সেটা হচ্ছে লেহেঙ্গাটা, লেহেঙ্গার যে প্রিন্টটা তোমরা জাগো, জাস্ট লুক এট দিস প্রিন্ট। তো এটা লেহেঙ্গাটারও কিন্তু ঘেরটা প্রচুর বড় রয়েছে, অ্যান্ড তার সাথে এই যে প্রিন্টটা রয়েছে দিস ইজ লাইক গোল্ডেন অ্যান্ড সিলভারের মধ্যে একটা আলাদাই প্রিন্ট রয়েছে, এত সুন্দর একটা কালার। লাইক এটা যদি তোমরা কোনো ওয়েডিং গেস্ট হিসাবে কোনো ওয়েডিংয়ে ওয়্যার করো তাহলে একটা আলাদা ইউনিকনেস দেবে জাস্ট বিকজ অফ ইস কালার, অ্যান্ড তারপরে যে ফ্লেয়ারটা রয়েছে এটা জাস্ট আলাদাই। তো বেসিক্যালি এটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি না, আমি তোমাদেরকে ফটোটা তো দেখালাম, আর যখন আমি ভিডিওটা শ্যুট করছি আমার কিন্তু দু একদিনের মধ্যে একটা ওয়েডিং ইনভিটেশন রয়েছে, সেখানে কিন্তু আমি ব্যয় করতে চলেছি এইটা। তো সেটার ফটো বা ক্লিপস আমি অ্যাড করে দেবো যাতে তোমরা বুঝতেই পারো পুরো আউটফিটটার কি একটা লুক এসেছে উইথ মেকআপ অ্যান্ড হেয়ার, যাতে কিনা তোমরা ভালো মতো বুঝতে পারো। তো বেসিক্যালি এটা প্রিন্টার জন্য যে আলাদাই লেগেছে, অ্যান্ড দ্য মোস্ট ইউনিক এলিমেন্ট অফ দিস পিস ইজ দিস দুপাট্টা। তো বেসিক্যালি যে কোনো লেহেঙ্গাতে দুপাট্টা লাইক একটুখানি কম মেইন এলিমেন্ট হিসেবেই থাকে, মেইন যে কি বলবো যে স্কার্টটা থাকে সেটাই অনেক বেশি ঘের থাকে, ওটার প্রিন্টটাই আমাদের সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে। বাট লুক অ্যাট দিস, এটা দুপাট্টাটা হচ্ছে এরকম, ফার্স্ট অফ অল ইটস হিউজ, প্রচন্ডই বড়, অ্যান্ড তারপরে দুপাট্টাতে কিন্তু এরকম ধরনের রাফলস ডিজাইন রয়েছে, এরকম একটা স্মল, দেন এটা, দেন এটা, দেন চারটে, মানে লাইক চারটে পরপর এরকম টাক টাক টাইপের করা রয়েছে যেটা কিন্তু একটা আলাদাই লুক দিচ্ছে। তো আমি তো আজ পর্যন্ত কোনো লেহেঙ্গাতে এরকম টাইপের ইউনিক স্টাইলের দুপাট্টা দেখিনি, এটা নিয়ে পুরো লেহেঙ্গাটা ক্যারি করাটা একটু চাপের, আই ডোন্ট নো, আই এম নট শিওর যে আমি এটা নিয়ে ক্যারি করবো কি না। তোমরা তো অলরেডি দেখে নিয়েছো, বাট আমি জানি না, আমার এরকম কালারে অন্য দুপাট্টা রয়েছে, মেবি আমি সেটার সাথে ক্যারি করবো, বাট এটার সাথে ইটসেলফ যে দুপাট্টাটা এসেছে এটাকে কিন্তু তোমরা প্রচুর সিম্পল একদম বেসিক আউটফিটস এর সাথে ক্যারি করে একটা জাস্ট আলাদা ইউনিকনেস দিতে পারবে। আর তাছাড়া এই দুপাট্টার সাথে এত সুন্দর প্রিন্টেড স্কার্টটা, তার সাথে ওরকম ধরনের একটা ফুল স্লিভ ব্লাউজ, সব মিলিয়ে জাস্ট এই আউটফিটটা আমি কি বলবো 110 আমার সব থেকে পছন্দের। এখনো অবধি আমার ওয়ার্ড্রোবে যা যা আছে না কেন, সব থেকে যদি ফেভারিট আমার কোনো পিস হয়ে থাকে তাহলে হচ্ছে এটা। তাই তুমি তোমাদেরকে বলবো, তোমাদেরও যদি আমার মতো টিল কালারটা পছন্দ হয়ে থাকে অ্যান্ড তোমরা সব থেকে ইউনিক অ্যান্ড জাস্ট লাইক মোস্ট গর্জিয়াস লেহেঙ্গা খুঁজছো 2000, তাহলে অবশ্যই কিন্তু এটাকে চেক আউট করতে ভুলো না। আই জাস্ট লাভ দিস ওয়ান। সো গাইস, এই ছিল আমার চ্যানেলে ফার্স্ট ওয়েডিং গেটস আউটফিটস এর একটা হল। আমি চেষ্টা করেছি সমস্ত ইউনিক পিসেস গুলো তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমরা আমার মতো কনফিউজ না হও যে ওয়েডিং ইনভিটেশন আসুক বা যে কোনো এরকম অকেশনের ইনভিটেশন আসুক কোনটা ছেড়ে কোনটা পরবো। আন্ডার রুপিস 2000 এক একটা থেকে এক একটা আলাদা আলাদা ইউনিক পিসেস আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যাতে কিনা এরকম ধরনের আরো কন্টেন্ট আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে ওটাকে কিন্তু
কিন্তু ক্লিক করতে ভুলো না, যাতে তোমরা সময় মতো নোটিফিকেশন পেয়ে যাও যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। আমার ইনস্টাগ্রামে লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, দেখা হবে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, বাই বাই।